আমাকে বললো যে স্যার দাঁড়াবেন না এখানে, বন্ধ করে দিয়ে রাত্রিবেলা ফর সেফটি পারপাস। এটা হলো প্রধান কারণ বন্ধ করতে না যাওয়ার, যেটা আমার কাছে এই মুহূর্তে আমার বাজেটের বাইরে। সত্যি কথা চরম গতিতে যাচ্ছে আর কি, দুর্গন্ধ মানে ফাটিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি, কারণ আমরা খুবই ভালো আছি না মানে দারুণ 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 আছি। তার কারণ হলো আমাদের এটা জীবনের বেস্ট পার্ট, সেটাই আমরা করতে যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী, তোমরা তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে। আর মানে যেটা মেনলি বলার, পুরী যাওয়াটা আমাদের কাছে কোনো পুরী ট্রিপ হিসেবে আমরা দেখি না ব্যাপারটাকে। সত্যি কথা, মানে প্রভু যে আমাদের নিয়ে যাচ্ছেন তার ধামে, এটাই সবচেয়ে জীবনের বড় পাওয়া। জীবনে যতবার পুরীর ধামে যেতে পারবো সেটা জীবনে সবচেয়ে বড়। আমার তো বেঁচে থাকবো ততদিন যদি প্রভু আমাদের ডাকেন, এর চেয়ে বড় পাওয়া মানে আমাদের তো ইচ্ছে হয় প্রত্যেক মাসেই একবার করে যাই, কিন্তু সেটা তো যাই হোক না যাই হোক, ভবিষ্যতে যদি সেটা প্রভু চান সেটাও নিশ্চয়ই হবে। আপাতত মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি সবসময়ের জন্য চেষ্টা করি। পুরীর ব্যাপারটা সব কিছু জায়গায়, যে কোনো জায়গায় যাওয়ার একটা ব্যাপার আলাদা, কিন্তু পুরীটা যেরকম বললাম পুরীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ ওটা একদম ওটা কোনো ট্রিপ হিসেবে এ হয় না, ওটা একদম প্রভুর দরবারে যাচ্ছি, প্রভু আমাদের নিয়ে যাচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। এটা জীবনের পাওয়া, পুরী ধামে যতবার জীবনে যেতে পারবো সেটাই পাওয়া। ইচ্ছা আছে প্রত্যেক মাসে যাওয়ার একবার করে, দেখা যাক সেটা কী হয়। সেটা প্রভু যদি চান তখন নিশ্চয়ই হবে। তো আজকে শুরু আমাদের পুরী সিরিজ। আপাতত আমরা বেরোচ্ছি আজকে আমাদের ট্রেন শিয়ালদা থেকে, আমরা দুরন্ততে যাবো। দুরন্ত জার্নি ফার্স্ট টাইম আমাদের, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আগের বারের মতো এবারও কিন্তু আমরা যাবো শিয়ালদা দিয়ে। প্রথমে 300 টাকা সাশ্রয় করবো, মোটামুটি 300 থেকে 350 টাকা সাশ্রয় হবে, দেখতে থাকো একদম। শিয়ালদা দিয়ে বলছে মানে লোকাল ট্রেনে যাবো, সেটাই বলছে। হ্যাঁ, লোকাল ট্রেনে করে শিয়ালদা, কারণ দুবন্ত তোমরা শিয়ালদা থেকে ছাড়া যাবো। হ্যাঁ, তো চলো একদম শিয়ালদা স্টেশনে গিয়ে কথা বলছি। কথাটা চলে এসছে আমার শিয়ালদা, তোমাকে আমাদের ব্লগটা জানা হবে মোটামুটি আগে আসা একটা সিস্টেম। দরকার নেই বাবা, দেরি করার কোনো প্রয়োজন নেই, এখানে এসে বসে থাকবো তাও ঠিক আছে, বাড়ি থেকে আগে আগে বেরিয়ে পড়ো। ট্রেনের টাইম তো 8টা, ট্রেনটা মোটামুটি 7টা 7:30 মধ্যে দিয়ে দেয়। আমাদের ঘন্টা খানে আপাতত আমরা যাচ্ছি, ওই যে ওয়েটিং রুম তোমাদের দেখিয়েছিলাম রাজেন যাওয়ার সময়, ওখানে আপাতত বসবো রাজ শিয়ালদার ওয়েটিং রুম। এখানে আমরা এখান থেকে উঠে ওপরটা গিয়ে আমরা কিছুক্ষণ বসবো, ওই তোমার যেটা সাউথ সেকশন ওদিক থেকে এসে এখানে হচ্ছে আই লাভ শিয়ালদা লেখা যে ওয়েটিং রুম, তো পাস দিয়ে হচ্ছে এন্ট্রি, যে KFC পাস দিয়ে হচ্ছে এন্ট্রি। চলো ওপরে গিয়ে গরম করা হবে। চলে এসছি ওয়েটিং রুমের ভেতরে, ওয়েটিং রুমের ডিটেলস তোমাদের আগেবারে বলেছিলাম, তারপরে বলে দিই এখানে মেন যেটা লাগে সেটা হচ্ছে পিনা নাম্বার দিয়ে এখানে বসতে পারো। আর পার হেড পার ঘন্টা 10 টাকা করে লাগবে, পার হেড 10 টাকা করে পার ঘন্টা, এই হচ্ছে সিস্টেম। যতক্ষণ থাকবে, 1 ঘন্টা হলে মানে আমাদের 1 ঘন্টা 30 টাকা, 2 ঘন্টা হলে 60 টাকা লাগবে, এই আর কি ব্যাপার। এটা বড় কথা, এখানে বসে খেতেও নিতে পারো, প্রচুর খাবারের অপশন রয়েছে। হ্যাঁ, সব কিছুই রয়েছে, কিছুই রয়েছে, যার জন্য মানে প্লাস এখানে ওই ফুড মেসেজ ফেসেজ রয়েছে। এখান থেকে অলরেডি একটা যে পনির রোল নিয়ে এলো, আর এমনিতে এখানে ওই মানে স্ন্যাক্স আইটেম তো রয়েছে, থালি থালি অ্যাভেলেবেল। আমি দার্জিলিং যাওয়ার সময় দেখিয়েছিলাম ডিটেলসটা, মোটামুটি এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। আর বার ওয়াশরুম ফাশরুম আছে, সব কিছু অ্যাভেলেবেল, ফুড মেসেজ অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল, অনলাইন পেমেন্টও আছে। এখানে বসে আরামসে কিছুক্ষণ সময় কাটাতে পারো। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে আর আমার পাশে দাঁড়িয়ে আছে 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। এতে করে আজকে আমাদের যাত্রা শুরু হবে পুরীর উদ্দেশ্যে। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস মোটামুটি প্রতিদিন কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, অনলাইনও সেটাই শো করছিল, কিন্তু আজকে দিয়েছে 13 নম্বর। আর তোমরা আবার দেখে নেবে বোর্ডটা একবার চেক করে নেবে, আমরা বোর্ডে দেখলাম আমাকে অনলাইনে 9 দেখাচ্ছিল 9 নম্বর, কিন্তু এখানে এসে দেখলাম ডিসপ্লেতে 13 নম্বর অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। এটা একটু খেয়াল করে নেবে তোমরা যখন আসবে। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে ছাড়ে সোম বুধ শুক্র, আর উল্টো পথে পুরী থেকে ছাড়ে হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি। শিয়ালদা থেকে ছাড়ে সোম বুধ শুক্র, আর টাইমিং হচ্ছে রাত্রি আটটা শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন ভোর 3:55 পৌঁছে পড়ি। এটা হচ্ছে শিডিউল টাইম, এবার লেট ফেট করলে তো সেটা লেট হবে, যা আমি হবে সেরকম হবে। এটা শিডিউল টাইম হচ্ছে এখান থেকে রাত্রি 8টা পৌঁছানো, আর রাত পরের দিন ভোর আর কি 3:55। আর এই হলো অরিজিনাল দুরন্তের কোচ, দেখতে পাচ্ছ এই যে কালারিং কোচ, কিন্তু এটা স্লিপার, আমরা এবারে স্লিপারেই যাবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু এই কোচটা পড়েনি, এখানে পুরো মাল্টিপল কোচ হয়। এদিকে নর্মাল যে রেড কালারের কোচ হয়, এদিকে রেড কালারের কোচ, এই একটা ওদিকে আর একটা, এই হচ্ছে মোটে দুটো রয়েছে দুরন্তর কোচ। এই যে কালারিং কোচগুলো হচ্ছে দুরন্তর কোচ, তোমরা যারা সবাই জানো, তাই এই কোচটা পড়লে দুরন্তর অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যেত, কিন্তু করা নেই আমাদের নর্মাল
লাল কালারের কোচি পড়েছে। তো চলো এবার আমাদের ফার্স্ট টাইম সিপার কাছে যাননি, তো তোমাদের পুরো জানি তো শেয়ার করবো, সব কিছু ডিটেলস দেবো। আর এই ট্রেনের টিকিটের মধ্যে খাবারও ধরা থাকে, সেগুলো আমরা ডিনারটাও পাবো, সব কিছু এভরিথিং থাকবে ব্লগের মধ্যে, ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখনও অনেকটা সময়, এখন 7:30 বাজে, সেদিন ছাড়বে 8:00। চলে এসেছি দুরন্ত এক্সপ্রেসের একদম সামনে, এখন হচ্ছে লোকোমোটিভ লাগানো চলছে। এখন দেখো এই লোকোমোটিভ আজকে আমাদের নিয়ে যাবে ট্রেনের পুরীর উদ্দেশ্যে, আর লোকোমোটিভ এখানে সেটিং চলছে। এই হলো TPL-201 মধ্যে লোকোমোটিভ, যেটা আজকে আমাদের নিয়ে যাবে শিয়ালদা থেকে পুরী অবধি। দুরন্ত এক্সপ্রেসের প্ল্যাটফর্ম শুরুর দিক থেকে আছে হচ্ছে তোমার এসি কোচগুলো পরপর পরপর, তারপরে শুরু হচ্ছে স্লিপার, মানে ট্রেন যে ডিরেকশনে যাচ্ছে সেটা তো এইদিকে। আর প্রথম দিকে আর যখন তোমরা প্ল্যাটফর্মে গ্যাস ঢুকছো ওইদিক থেকে কিন্তু এসি কম্পার্টমেন্টগুলো আগে পড়বে, 3-tier, 2-tier, ফার্স্ট ক্লাস, তারপর প্যান্ট্রি গার, তারপরে স্লিপারগুলো শুরু হয়েছে। জাস্ট 2 মিনিট বাকি দুরন্ত এক্সপ্রেসে ছাড়তে, আর আমার এই পাশে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্পেশাল ডুয়ার্স যাওয়ার জন্য। একটু আগে এখান থেকে ছেড়ে বেরিয়ে গেল হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা 12 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর থেকে নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম ট্রেনগুলো ছাড়ে। আর দুরন্ত এক্সপ্রেসে ছাড়তে মোটামুটি আর 2 মিনিট বাকি, ঠিক 8টার সময় ডিপার্চার, ডিপার্চারটা তো আমিও দেখবো তোমার সাথে শেয়ার করবো। চলো টাইম হয়ে গেছে আমাদের পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করার, কাঁটায় কাঁটায় 8টা দুরন্ত এক্সপ্রেস রওনা দিল। 3201 দুরন্ত এক্সপ্রেস একদম সঠিক সময়ে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। শিয়ালদা থেকে পুরী মোট 518 কিলোমিটারের পথ, দুরন্ত এক্সপ্রেসের অতিক্রম করতে সময় লাগে 7 ঘন্টা 55 মিনিট। এর মাঝখানে আছে মোটে 2টো হল্ট, প্রথম হল্ট হচ্ছে খড়গপুর, দ্বিতীয় হল্ট হচ্ছে ভুবনেশ্বর, তারপরেই পুরী, আর কিন্তু কোনো হল্টে নেই, মোটেই 2টো হল্ট আছে। এগুলো স্লিপারের এন্ট্রি হয়, যেমন থাকে আপার মিডল লোয়ার, এদিকে তাই আপার মিডল লোয়ার, আমাদের সিটগুলো পড়েছে 3টি পরপর সাইড লোয়ার, এই সাইড লোয়ার, এই সাইড লোয়ার, আরেকটা সাইড লোয়ার এদিকে, হ্যাঁ একটু দূরে পড়েছে। আর এখানে তোমার এরকম একটা আয়না রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে লাইট ফ্যানের সুইচ, দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, না 3টে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই সাইড লোয়ারের সাথে কিন্তু এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট ফ্যান তো রয়েছে। দুরন্ত এক্সপ্রেসে মোট 14টা কোচ আছে, এর মধ্যে 7টা হলো স্লিপার ক্লাস, তার ভাড়া হলো 630 টাকা, আর 2টার আছে 4টে যার ভাড়া হলো 1585 টাকা, আর 2টার আছে 1টা যার ভাড়া 2140 টাকা, আর 1টাই আছে ফার্স্ট ক্লাস যার ভাড়া হলো 2630 টাকা, আর 1টা জেনারেল কোচ আছে যার ভাড়া 330 টাকা। তবে এই তোমার ফার্স্ট ক্লাস ছাড়া বাকি ভাড়াগুলো এগুলো কিন্তু সবই ডাইনামিক ফেয়ার, ডাইনামিক ফেয়ার মানে তোমার চাহিদা অনুযায়ী ভাড়া কিন্তু আপ ডাউন করে অলওয়েজ, যেরকম চাহিদা থাকে কখনো বাড়া কখনো বেশি কখনো কম, এরকমটা হয়, তোমার যাওয়ার আগে চেক করে নিব। আর এই যে ভাড়াগুলো বললাম এই সাথে কিন্তু ফুড ইনক্লুডেড, তোমরা যখন টিকিট বুক করবে তখন ওখানে ফুড এটা অপশনটা থাকবে, ভেজ নন ভেজ বা নো ফুড, তোমরা যদি নো ফুড করো তাহলে তোমরা খাবারটা পাবে না, সেক্ষেত্রে এই 100 টাকার কাছাকাছি প্রায় পারে হতে বাদে যায়, 75-80 টাকার মতো, আমি এক্স্যাক্টলি দেখতে পাবো ভুলে গেছি, ওরকমটা বাদ হয়ে যাবে। আর নয়তো তুমি ফুড অপশন নিতে পারো, আমরা যেমন ফুড অপশন নিয়েছি, আমার একটা ভেজ এই একটা নন ভেজ, দুটো ভেজ, এটা বলা আছে, যখন খাবার আসবে তখন তোমার সাথে দেখাবো কি খাবার দিচ্ছে। এই একটা সুবিধা, জল টল বেশি বইতে গেলে না, তিনজনই এক লিটার করে 3টে বোতল পেয়ে গেছি, আর একটা বোতল আমি বাড়িতে যদিও এনেছিলাম, মোটামুটি খাবার নিয়ে আসতে হলো না, জল নিয়ে আসতে হলো না, আহ কি শান্তি। তুই একটা করে জলের বোতল তিনজনকে তিনজন দিলে 1 লিটার করে, এটা কিন্তু তোমার আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড, যেরকম বললাম এরপরে যদি তোমাদের আরও জলের প্রয়োজন না সেটা কিন্তু পেড পয়সা দিয়ে নিতে হবে, কিন্তু আর এমনি হয় 1 টাকা জলের বোতল কমপ্লিমেন্টারি যেটা টিকিটের সাথে ইনক্লুডেড। এখন 8:30, ট্রেন কস করছে দক্ষিণেশ্বর, আর আমাদের কিন্তু ডিনার অলরেডি সার্ভ হয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি কি ডিনার দিয়েছে। আমাদের 1টা নন ভেজ 2টো ভেজ এই রয়েছে, এইটা হচ্ছে নন ভেজ মেয়ে নিয়েছে, হচ্ছে চিকেন, 2 পিস চিকেন, এগুলো ডাল, রুটি বা চাপাটি যেটা হবে,
22 আর এখানে হচ্ছে 2 আর এটা হচ্ছে আমাদের ড্রেস চালু ড্রেসটা খোলো একটা বাকিটা সবই একা আমি চালু আছে না পনির হবে একটা তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলে বলছে খাওয়াটা দেখে বলে একটা করে পরে হবে না বন্ধ বলাতে কিন্তু বাইরে বেসিন নেই, এটা খুব অসুবিধা, মানে বারবার হাত ধুতে গেলে যেতে হবে সেই বাথরুমে যেতে। এখানে বেসিনটা থাকলে সুবিধা হয় হাত ধোয়া মুখ ধোয়ার জন্য। এখানে একটা রয়েছে ডাস্টবিন, এই মোটা হলো এরে বাইরের এটা, চলো বাথরুমটাই দেখা। এই হলো দুরন্ত এক্সপ্রেসের বাথরুম, একটা বড় মিরার রয়েছে, একটা কল রয়েছে, ছোট হচ্ছে ইন্ডিয়ান মানে ফ্ল্যাশ রয়েছে। আরেকটা বাথরুমের অবস্থা খুবই খারাপ, এটা মোটামুটি জল হয়ে যাবে, শুকনো নেই কিন্তু ওই আর কি কাজ চালানোর মতো অবস্থা, মোটে খুব একটা ভালো না। দুরন্ত এক্সপ্রেস কিন্তু একদমই দুরন্ত গতিতে চলছে না, খুবই জিগুড়ি জিগুড়িও চলছে, জিগুড়ি চলছে কেন সেটা ঠিক আছে, একটু বেরিয়ে হলে অসুবিধা নেই, চারটে সাতটা থেকে পাঁচটা হলে ভালোই হবে, সেটা খুব চাপ কিছু নেই। আর এমনি এটা বলা দুরন্ত এক্সপ্রেসের মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিশনের স্পিড হচ্ছে 130। আমি সেখানে অবধি সেখানে যাইনি, কিন্তু জিজি দিকে চলছে দুরন্ত এক্সপ্রেস, একদম স্লট গতিতে চলছে আপাতত। সিনিয়র কমপ্লিট করে কি বাইরে ঢাইলাম, বাইরে মানে বাইরে কিছু দেখানোর নেই, দেখো এই গেট বন্ধ, এই গেট বন্ধ, আমি বাইরে ভিডিও করছিলাম, আমাকে বললো যে স্যার দাঁড়াবেন না এখানে, বন্ধ করে দিয়ে রাত্রিবেলা ফর সেফটি পারপাস সব দরজাগুলো বন্ধই করে দেওয়া হয়, মানে স্লিপারও কিন্তু সব বন্ধ করেই দেওয়া হয়েছে। মোটামুটি সিকিউরিটির দিক থেকে কিন্তু দুরন্ত এক্সপ্রেসের একটা নাম আছে, সে পুরী যাওয়ার জন্য কিন্তু দুরন্ত খুব একটা ভালো অপশান, মানে ইন্ডিয়ান রেলওয়েসের কাছে এটা একটা বলার, যেটা হলো পুরী যাওয়ার ম্যাক্সিমাম ট্রেনগুলো হচ্ছে এখন শালিমার আর এইদিকে হাওড়া থেকে, শিয়ালদা থেকে একটাই ট্রেন আছে 2001 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস সোমবুধ শুক্র চলে। শিয়ালদা থেকে যদি পুরীর কিছু ট্রেন বাড়ানো যায় মানে অনেক মানুষের খুব উপকার, যারা এই সাউথ সেকশনে নর্থে এই সব এই ধরো এই গড়িয়া সোনারপুর বাড়িপুর এইদিকে দমদম নৈহাটি এইসব থেকে যারা থাকেন হয়তো তুমি শিয়ালদা হেল করাটা অনেক বেশি ইজিয়ার তোমার হাওড়া বা ইয়ের থেকে, আর শালিমারটা তো খুবই অসুবিধাজনক একটা ব্যাপার। আর এটা বলার তোমাদের মনে হতে পারে আমরা কেন বন্ধেভারতে যাচ্ছি না, আমি আগেরবারও বলছিলাম বন্ধেভারতে না যাওয়ার মানে যাওয়ার সময় বন্ধেভারতে না যাওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে টাইম। এই যে ধরো যে রাতের ট্রেনগুলো আছে এই দুরন্ত দুরন্ত মোটামুটি প্রজেক্টের টাইম হচ্ছে ভোর 4টে, যদি লেটও করো আশা করি ভোর 5টার মধ্যে ঢুকে যাবে, তার মানে তুই পুরো দিনটাই পাচ্ছে। তুই তো সব হোটেলের চেকিংগুলোই কিন্তু মোটামুটি সকালবেলা 8টা একটু চেনা জানা বা আগে থেকে হোমওয়ার্ক ফাঁকা থাকলে আগেও চেকিং দিয়ে দেয়, সুতরাং তুই পুরো দিনটা পাচ্ছ। এখানে বন্ধুভাবে গেলে কিন্তু তুই পৌঁছে গিয়ে 12:30 একটা তুই লেট কর আরও দেরি, আমরা শুধু লেট কর না কিন্তু তুমি মোটামুটি প্রায় 12:30 একটা তো মিনিমাম হয়ে যাবে, পৌঁছে দেওয়া যেতে পারে হাফবেলা প্রায় নষ্টই বলা যেতে পারে। এটা হলো প্রধান কারণ বন্ধুভাবে না যাওয়ার। বন্ধুভাবে ফেরার টাইমটা খুব ভালো, যদি আমরা বন্ধুভাবে ফিরবো না আমরা ফিরবো সেই ধরনীতেই, বন্ধুভাবে ফেরার সময় চার্জেসটা বেশি 1400 সামথিং, ফেরার টাইমটা খুব ভালো কিন্তু এই মুহূর্তে আমাদের তিনজনের 1400 রাউন্ডিং করে আমাদের দাঁড়াতে প্রায় 4,300 টাকা হয়, অলমোস্ট 4,500 টাকা, যেটা আমার কাছে এই মুহূর্তে আমার বাজেটের বাইরে সত্যি কথা। ভবিষ্যতে নিশ্চয়ই বন্ধুভারত হবে, হ্যাঁ একদম ইচ্ছে আছে নেক্সট টাইম অবশ্যই বন্ধুভারত করার, তোমার সাথে থাকলে বন্ধুভারত তো অবশ্যই হবে, তোমরা অবশ্যই সাথে থাকো বন্ধুভারত নিশ্চয়ই হবে, তবে অবশ্যই সেটা ফেরার সময় যাওয়ার সময় এটা আমি মানে চেষ্টা করবো বন্ধুভারত না যাওয়ার, রাত্রিবেলা ট্রেনে যাবো না তার জন্য আমি পুরো দিনটা পাবো, একান্ত অন্য কিছু না পেলে হয়তো বন্ধুভারত করতে হবে, কিন্তু ফেরার সময় বন্ধুভারত করবো, ফেরার সময় বন্ধুভারত টাইমটা খুব ভালো দুপুর 1:50 পুরী থেকে, আর দুটো দিন কি ফিরবে অন্য সকালটাও পাবে, আর মোটামুটি ওটা ফিরছে হাওড়াতে যেটা আরও ভালো সুবিধা, আর ম্যাক্সিমাম যেগুলো যেগুলো সাতটা গাছি বা শালিমা করে সেগুলো তো ফেরাটা খুব চাই। যাই হোক মনে মোটামুটি ব্যাপার হাতের ঠোঁট খুব একটা দেখানো নেই, প্রথম সবাই আসছে খরচ সেটা অনেকটাই দেরি।
কন্ট্রোল ক্রস করছে বাউনাম 15 টা বাজে আছেন দুরন্ত এক্সপ্রেস এতক্ষণে দুরন্ত গতিতে আসলো একবার যে পুরোপুরি ধীরে ধীরে টুকুর রয়ে গেছে চলছিল তাহলে পুরো দুরন্ত গতিতে আপনাকে চলছে আমাদের এখানে সিট না পড়েছে এই তিনটে পরপর সাইড লেয়ার এই একটা সাইড লেয়ার পুরো একটা সাইড লেয়ার আমি একটা সাইড লেয়ার এদিকে সিএল এর শুয়ে পড়েছে মানে নিয়ে শুয়ে পড়েছে আমার একটা সিট এদিকে আমি তার জন্য সব এক্সচেঞ্জ করে আমি উপরটা নিয়ে নিলাম মানে আমি নিচটা ছেড়ে দিলাম উপরটা নিলাম লোকে তো উপরটা নিয়ে দিই না এখানে আমি আপাতত সুচ আমি আপাতত কিছু এখানে বসবো তারপরে যাবো সিটে রাতের ছেন বাইরে করে কিছু দেখানোর নেই ঘুম হবে না আপাতত কিছু এখানে বসি হরপুর আসছে হরপুর একদম একদম নামবো তারপরে দেখি একটু শুয়ে তারপরে দেখলাম ভুবনের সে মাঝখানে একটা জায়গা হরপুর একদম মোটামুটি আমি আপাতত কিছুক্ষণ বেয়ে আছি শিয়ালদা থেকে 133 কিলোমিটার পথ চলা শেষ নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা পর দুরন্ত এক্সপ্রেসে দাঁড়িয়েছে খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশন কিন্তু ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম স্টেশন এখানে 5 মিনিটের হল ছিল বাট অলরেডি সিগন্যাল হয়ে গেল মানে অলরেডি আরেকটা লেটে চলছে তো এখানে কিন্তু বেশি কিছু দাঁড়ালো না সব ছেড়ে দিচ্ছে তো খড়গপুর ছেড়ে বেরোলো পরবর্তী স্টপে হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বরের টাইম ছিল 2:25 এখন দেখা যাচ্ছে 2:48 ভাইরা কখন গিয়ে পৌঁছে আর খড়গপুর ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে আর জানলাগুলো সুপারে জানলাগুলো তোরা দিয়ে সব ফুসফুস ফুসফুস করে হাওয়া আসছে মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে কারণ শুনতে নেই গুনতে গুন তো আসছে না শুধু একটা সাইড ডোয়ারে শুয়েছে নিয়ে সাইড দিয়ে সাইড ডোয়ারে শুয়েছে ওটা আবারটা মানে আপনার উঠে উঠতে ভালো লাগছে না আর এদিকে ওঠার জায়গাগুলো খুব অদ্ভুত গেছে মানে ঠিক পা দেওয়ার জায়গা নেই মানে ওইখানটা দিয়ে বসেছিল আর কোনো ওইখানটা দিয়ে বসেই কাটিয়ে দেবে নিচে তো ভোর 4টার মধ্যে করে লেট ফেট করে 4:30টার মধ্যে ঢুকবে আশা করা যায় তো আমি দেখাচ্ছি বেশি শুয়ে আর লাভ নেই তিনটে 10 মিনিট 455 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে দাঁড়ালাম হচ্ছে ভুবনেশ্বর স্টেশন ট্রেন মোটামুটি 45 মিনিট লেট ব্যাপারটা হচ্ছে আমার মানে এবার ট্রাভেল করছি স্লিপার ক্লাসে কিন্তু মনে হচ্ছে মানে এসিতেই আছি ভেতরটা পুরো চিল হয়ে গেছে মানে প্রত্যেকটা জানলার তলাগুলো ফাঁক তাদের ভুঁ করে হাওয়া দিচ্ছে আর ভেতরটা এমন ঠান্ডা হয়েছে মানে কি বলে জয়ফলগুলো মনে হচ্ছে সেই দার্জিলিং যখন ছিলাম সেরকমকার মতো এখন ঠান্ডা হয়ে গেছে আরে বিভৎস ঠান্ডা ভেতরে তখন মানে ঘুম তো হয়নি আমি একবার কিছুক্ষণ ওপরে উঠে শুয়েছিলাম তারপর নেমে আসলাম শুয়ে আরো বেশি ঠান্ডা লাগছে আমি নিয়ে শ্রী তিনজন মোটামুটি ওই বসে একটুখানি হয়ে আছি আর কি আর ট্রেনটা টানছেও খুব সুন্দর মানে প্রথমে যেরকম বুঝলাম দুরন্ত যাচ্ছে খুব স্লথ গতিতে কিন্তু খড়গপুরে পথে বিশেষ করে চরম গতিতে যাচ্ছে আর কি দুরন্ত মানে ফাটিয়ে যাচ্ছে তো যাই হোক দেখা যাক আমরা এর পরে উঠতে পুরি একদম আর মাঝখানে এরপরে খুদ্দার জংশন খুদ্দার জংশনে কোনো স্টপেজ নেই খুদ্দার জংশনে একটা কিন্তু রাস্তা বাইপাস স্টপেজ খুদ্দার রোড থেকে তোমাদের সাউথের ট্রেনগুলো কিন্তু আলাদা হয়ে যায় একদিকে পুরি চলে যায় একদিকে সাউথের ট্রেনগুলো যায় তো দুরন্তর ওখানে কোনো স্টপেজ নেই এরপরে একদম আমরা খারাপ পুরিতে চলে এসছি 518 কিলোমিটার পথ অতিক্রম করে দুরন্ত এক্সপ্রেস আমাদের পৌঁছে দিলে পবিত্র পরিবারে চলে এসছি আধ ঘন্টা মতো লেট সাড়ে 1টার মধ্যে বাজে 3:55 মধ্যে টাইম ছিল আর এতটা মিলিয়েছি না হেভি ঠান্ডা বললাম না ভেতরে ঠান্ডা হয়ে গেছে পুরী এতটা ঠান্ডা মানে বেলায় হয়তো থাকবে না আর এই মুহূর্তে কিন্তু ভালো ঠান্ডা লাগছে এখন মানে অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে জানলাগুলো দিয়ে প্রচন্ড হাওয়া ঢুকছিল চারিদিকে জানলা দিয়ে হাওয়া ঢুকছিল মানে প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল তো মানে চাদর সোয়েটার কোনো কিছুই কাজ করছে আর স্লিপার তো ওরা বালিশ চাদর চাদর দেয় না যার জন্য আরো সমস্যা হচ্ছে নিজেদের ঘরের কাছে এগুলোই দেওয়া হচ্ছে ঠান্ডাটা ওই জন্যই লাগছে নাহলে এটা ছাড়া কোনো জার্নিটা ফটাফট মানে খুব ভালো ছিল মানে এরকম বললাম এই এই সময়টা ছিল এখন 4:30 এটা বন্ধ হয়ে আসলে হবে না সকালে রাতের ট্রেনে আসলে এবার স্পেশালি দুরন্ত কিন্তু একটা বেস্ট অপশন পুরী আসার জন্য এটুকু বলতে পারি তারপর আমরা বাড়ি যাবো হয়তো অটো করে যাবো আমাদের হোটেল আমাদের তো পুরীতে বাড়ি আছে একটা জানি তোমরা সবাই আমাদের পুরী আর গোবিন্দ আসার কথা আছে দেখি গোবিন্দ আসে কিনা বললে তো আসছি যদি ভালো আসলে হ্যাঁ বাইরে পেয়ে ফেলেছি আর দাদা আমার ইন্টারেস্ট চলছে বেড়ে বেড়ে তোমরা আমার বক দেখো জানো গোবিন্দ গোবিন্দ আমার ইন্টারেস্ট আজকে আমার গোবিন্দ পুরো ফাঁকে দিয়েছিল রুমে ঢুকে গেছি রুম ফাঁকা ছিল ওই জন্য রুমটা দিয়েও দিয়েছে দেখলাম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাড়ি যাওয়া যাবে
কোনো সমস্যা নেই, এখনো বাইরে অন্ধকার পুরোপুরি। তোমার কুটকুটে অন্ধকার, দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাচ্ছি, তাই দেখলেই বুঝতে পারবে। রুমটা পেয়ে গিয়ে ভালো হলো, একদম ফ্রেশ ট্রেশ হয়ে যাবো। বাইরে ঠান্ডা রয়েছে তো বেশ, মানে পুরীতে আনএক্সপেক্টেড ঠান্ডাটা রয়েছে, এত ঠান্ডা থাকার মানে আশা করিনি পুরীতে এত ঠান্ডা হবে। দেখো বাইরে এখনো পুরোই অন্ধকার, এখনো সানরাইজ হয়নি, একদম একটু আলোটা ফুটুক তারপর তোমাদের সবটাই দেখাচ্ছি। এখন 8টা, আমরা 5টার সময় এসে পুরী থেকে একবার গুড মর্নিং বলে দিলাম। মোটামুটি আমরা এসে বেশ সুন্দর করে একটা ঘুম চুম দিয়ে উঠে চা টা খাওয়া হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট টেকফাস্ট করবো, ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে প্ল্যানটা কোনো জানি না পরে বলছি। আপাতত সবার আগে আমাদের যিনি পান্ডাদের আসেন যে কাকার পান্ডা, ওনাকে আসতে বলেছি, উনি আসতো পুজো থেকে ভোগ প্রসাদ খাওয়ার প্ল্যানিংটা কালকে, সেই জন্য পরের ব্লগে আসতেছি দেখতে। আজকে এই আমাদের দুরন্ত এক্সপ্রেসের অভিজ্ঞতা এইরকম থাকলে, ব্লগটা ওটা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনো হয়নি অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাও, তাড়াতাড়ি হয়ে যাও পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকে আমাদের এটুকু দেখা হবে, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ভালো করে খুললেন। টাটা টাটা।